অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। দেবগুরু বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ 5ই মার্চ 2021 দেবগুরু বৃহস্পতি এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রবেশে মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি এবং মিথুন রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। দেখুন, দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ, কি ফল পেতে চলেছে এই চারটি রাশির মানুষ। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন এবং সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। কিন্তু বারবার বলছি, রাশি লগ্নের জন্য অনেক মেসেজ আসছে, প্লিজ করবেন না। রাশি লগ্নের জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো মেন আলোচনাতে আসা যাক। ধনিষ্ঠা নক্ষত্র, ধন যেখানে স্থিতি হয়, অর্থাৎ এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রবেশে দেবগুরু বৃহস্পতি সেনাপতি নক্ষত্রে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশিচক্রে বৃহস্পতি গ্রহ, দেবগুরু বৃহস্পতি কোন ভাবে অবস্থান করছে, কোন ভাবাধিপতি এবং কোন ভাবের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং আপনার রাশিচক্রে মঙ্গলের প্লেসমেন্ট কেমন আছে, এটা দেখা দরকার। আর যদি বাই বার্থ চার্ট আপনার রাশিচক্রে বৃহস্পতি যদি ধনিষ্ঠা নক্ষত্রে থাকে, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন সে সময় যদি ধনিষ্ঠা নক্ষত্রে এই বৃহস্পতি থাকে, যদি আপনি যদি মেষ রাশি, আপনি যদি বৃষ রাশি, আপনি যদি মিথুন রাশি, আপনি যদি কর্কট রাশি মানুষ হন, বেশ কিছু শুভ ফল আসতে চলেছে। তো প্রথম আসি মেষ রাশির এই বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রের প্রবেশ। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি এবং রাশির অধিপতি আপনার ঠিক দশমভাবে অবস্থান করছে এবং আপনার নক্ষত্রে, আপনার রাশির অধিপতি নক্ষত্রের প্রবেশ আপনাদের ক্ষেত্রে ভাগ্যোদয়, আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গাটাতে সফলতা, এবং যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন, যারা বিল্ডার প্রমোটার তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা শিক্ষকতা লাইনে আছে তাদের ক্ষেত্রে খুব ভালো, যাদের গোল্ডের দোকান আছে তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা অ্যাডভোকেট বা টিচিং লাইনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে আপনি যদি হন মেষ রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং বেশ কিছু প্রত্যাশা এই সময় পূরণ হবে এবং নিশ্চিত রূপে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই সাপোর্টটা কিন্তু আপনারা এ সময় পাবেন। অর্থাৎ ভাগ্যপতি এই নক্ষত্রের পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের বিশেষভাবে পরিবর্তন কিন্তু ঘটাতে চলেছে মেষ রাশি। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের সপ্তমপতি এবং আপনাদের একাদশপতি, একাদশপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে এবং সপ্তমপতি নক্ষত্রে অবস্থান করছে এই 5ই মার্চ থেকে। প্রথম কথা হচ্ছে আপনাদের সফলতা সাকসেসের জায়গা থাকবে এবং শ্বশুরালয় থেকে সাপোর্ট পাওয়ার জায়গাটা আপনাদের থাকছে, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে উন্নতি বা সেখান থেকে কিছু প্রাপ্তি, বা যেসব মেয়েরা শ্বশুরবাড়িতে ঘর করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ইঙ্গিত কিন্তু নির্দেশ করছে। সপ্তমপতি নক্ষত্রে বৃহস্পতির অবস্থান ধনিষ্ঠা নক্ষত্রে করছে, ধনের জায়গাটা কিন্তু বৃষরাশির ভালো করবে এবং ভাগ্যভাবে বসে আছে একাদশপতিকে কানেক্ট করে
আপনাদের নিশ্চিত রূপে ভাগ্যোদয়, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং আপনাদের গুরুর থেকে সহযোগিতা এবং ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের দেখুন, আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশপতি নক্ষত্র এবং ষষ্ঠপতি নক্ষত্র এবং আপনার ক্ষেত্রে যে যিনি কিনা সপ্তমপতি এবং আপনার ক্ষেত্রে একাদশপতি, আপনার ক্ষেত্রে দশমপতি, অর্থাৎ দেখুন সপ্তমপতি এবং দশমপতি আপনাদের রাশির অষ্টমভাবে অবস্থান করছে এবং একাদশপতি এবং ষষ্ঠপতি নক্ষত্রে এই অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু দিবে। আমি আবারও বলবো, মিথুন রাশির ক্ষেত্রে খুব একটা যে স্মুথলি যাবে এটা আমি কখনোই বলবো না, কিন্তু কর্মের জায়গাটা, কর্মপ্রাপ্তির জায়গাটা, কর্মক্ষেত্রে যারা চেঞ্জিং চাইছেন, চেঞ্জিংয়ের জায়গাটা কিন্তু নির্দেশ করছে এবং কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করবে এই সময়। কিন্তু আদার্স দিকগুলো খুব একটা কিন্তু শুভফল প্রদান করবে না। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের নবমপতি এবং আপনাদের নবমপতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে এবং পঞ্চমপতি নক্ষত্র এবং দশমপতি নক্ষত্রে অবস্থান, দশম এবং পঞ্চমের কানেকশান নবমের ভাবে অবস্থান করছে, সপ্তমভাবে অবস্থান করছে, নবমপতিকে কানেক্ট করে। দেখুন এই জায়গাটা একটা মজার ব্যাপার। প্রথম কথা হচ্ছে আপনাদের সন্তানের জায়গাটা, যাতে সন্তান নিয়ে খুব টেনশন করছেন, সন্তান প্রাপ্তির জায়গাটা, সন্তানের এডুকেশনের জায়গাটা, সন্তানের জন্য আপনাদের গর্ব অনুভব কিন্তু হবে এবং বিয়ের জায়গাটা, বিয়ের জায়গাটা কিন্তু, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রশমিত এই সময় কিন্তু করবে। অর্থাৎ যাদের বিয়ে নিয়ে সমস্যা চলছিল এই বিয়ের জায়গাটা কাটবে এবং কর্মের জায়গাটা, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কর্ম প্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। দেখুন আমি আবারও বলছি, বৃহস্পতি নক্ষত্রে বা বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ এবং আপনাদের ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু হবে। মার্কেটিং সেলসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে লাভ হবে এবং যাদের যাদের ক্ষেত্রে কর্মের যারা চিন্তা করছেন, কর্মের জায়গাতে যারা বদলি চাইছেন, সেই বদলির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন বিশেষভাবে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবং যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির উপর আছে, শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটাও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করছে। এবং যারা কনস্ট্রাকশনের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আপনি প্রমোটার, আপনি বিল্ডার, আপনি সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে এই সময়টা, এই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনটা আপনাদের ক্ষেত্রে বেশ কিছু আমূল চেঞ্জিং কিন্তু দিবে। তবে আমি আবারও একটা কথা বলবো, এই যে আমি পার্ট চারটি রাশি, নেক্সট এপিসোডে আরও চারটি, নেক্সট এপিসোডে আরও চারটি, মোট টোটাল 12টি রাশি নিয়ে কিন্তু আমি আলোচনা করব। কিন্তু ধনের জায়গাটা, কর্কট রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা কিন্তু এই সময় বিশেষভাবে কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, বিশেষ করে ভাগ্যের সাপোর্ট, পৈতৃক সূত্রের সম্পত্তির জায়গাটা এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। এবার আপনাদেরকে আমি বলি, যাদের হচ্ছে না, আপনার বৃহস্পতি জন্মকালীন কোনভাবে অবস্থান করছে, কত কত ডিগ্রিতে আছে,
কোন নক্ষত্রে আছে, কোনো পাপগ্রহের দ্বারা দৃষ্ট কি না এই জায়গাটা দেখা দরকার। এবং এর সাথে সাথে আপনাদেরকে দেখতে হবে এই বৃহস্পতি আপনার কোন কোন ভাবের উপর দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে কেমন অবস্থাতে আছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এবং বৃহস্পতি আপনার অস্তমিত নেই তো, এই সম্ভাবনাগুলো দেখলে তবেই কিন্তু পিং পয়েন্ট প্রেডিকশন কিন্তু হবে। তো অবশ্যই নিজস্ব ন্যাকাল চার্ট একান্ত বিশ্লেষণ করুন। তো ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।